বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। তাঁর বহরে থাকা 6 থেকে 7টি গাড়ি ভাঙচুর করেছে হামলাকারীরা। এছাড়া নোয়াখালীর কবিরহাটেও আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে আহত হয়েছে অন্তত 30 জন। বিস্তারিত দেখুন এস কে সৌরভের প্রতিবেদনে। ঠাকুরগাঁও এক আসনে নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে দুষ্কৃতকারীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। ঠাকুরগাঁও সদর উপজেলার দানানহাট এলাকায় এই ঘটনা ঘটে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৈয়দপুর বিমানবন্দর থেকে গাড়ি বহর নিয়ে তার নিজ নির্বাচনী এলাকার ঠাকুরগাঁওয়ে ফিরে দানানহাট এলাকায় নির্বাচনী প্রচারণার জন্য যান। সে সময় একদল দুর্বৃত্ত মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলা করে। এতে মির্জা ফখরুলের গাড়ি ক্ষতিগ্রস্ত না হলেও বহরে 4-5টি গাড়ি ভাঙচুর করা হয়। আহত হয় কমপক্ষে 10 জন। পরে হামলাকারীরা পালিয়ে যায়। আজকে সারা দেশে এই উস্কানি দিয়ে তারা এই ঝামেলা তৈরি করছে। পুলিশের যে প্রশাসন তাদের আসতে গেলে অনেক দেরি হয়েছে। এটা উচিত ছিল তাদের সাথে সাথে আসা, নির্বাচনে না যাওয়ার জন্যই তারা এই কাজটা করতেছে উস্কানি দিয়ে। আমি আমাদের লোকজনকে বলেছি উস্কানি দিয়ে পা দেবেন না, আমরা নির্বাচনে যাব, নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এটা দেখবো। নোয়াখালীর কবিরহাটে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষে 30 জন আহত হয়েছেন। এ সময় নির্বাচনী অফিস ও কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। নির্বাচনী প্রচারের অংশ হিসাবে কবিরহাট বাজারের 0 পয়েন্টে নোয়াখালী 5 আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ পথসভা করার কথা ছিল। এসপি সাহেব ও ডিসি সাহেব বলছে কোনো অসুবিধা হওয়ার কথা নেই, আপনি সেখানে যেতে পারেন। আর টিউনো সাহেব বললেন যে উনি ওই ওসি সাহেব ও এসপি সাহেবের কথা বলেছেন, তারা বলেছেন যে আমার ওখানে না যাওয়াটাই ভালো। এর অর্থ হলো যে আইন শৃঙ্খলা বাহিনী, তারপরে নির্বাচন কমিশন, তারা সম্পূর্ণভাবে ব্যর্থ। ঝিনাইদহর শৈলকুপার কদমতলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। পরে পুলিশ ও র‍্যাব সেখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে, সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পর্যাপ্ত পুলিশ ওখানে প্রেরণ করি এবং এলাকায় শান্তি শৃঙ্খলা আমরা নিয়ন্ত্রণে আনি, নিয়ন্ত্রিত ছিল। বাট আজকে আবার 2 গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উত্তেজনা দেখা দেওয়ার সাথে সাথে আমরা এলাকায় আসি এবং এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। খুলনা 3 আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষ পোস্টার লাগানোর সময় খালিশপুর থানার জংশন মোড়ে ও 7 নম্বর ওয়ার্ডের কাশীপুর এলাকায় যুবদলের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল। এ ঘটনায় বিএনপির দলীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। এসটিভি নিউজ।